নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ও বিভিন্ন ধরনের ইতিহাসের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। মুর্শিদাবাদ মানে ইতিহাস, আর ইতিহাস মানেই মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন থেকে মধ্যযুগীয় সব ইতিহাস ও পৌরাণিক কাহিনী সম্মিলিত স্থান। এইরকমই কাহিনী আজ আপনাদের জানাবো, সেটি হলো বন্যেশ্বর শিব মন্দির। মন্দিরটি অনেক পুরনো, মুর্শিদাবাদের একটি দর্শনীয় স্থান। মুর্শিদাবাদ জেলার জাগ্রত মন্দিরগুলির মধ্যে একটি বাবা বন্যেশ্বরের মন্দির। গভীর অরণ্যের মাঝে নিজেই উঠেছিলেন বাবা বন্যেশ্বর। আমি এখন দাঁড়িয়ে আছি সেই বন্যেশ্বর শিব মন্দিরে, আর আজকে আমি আপনাদের জানাবো এই শিব মন্দিরের কথা। এটি অনেক প্রাচীন শিব মন্দির, এটার সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। আর এখানে শিব বন্যেশ্বর নামে পরিচিত, অনেক প্রাচীন এই শিব মন্দির। আর এই শিব মন্দিরকে ঘিরে এক লোককাহিনী প্রচলিত আছে, যা আজকে আপনাদের জানাবো। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের দুটি গ্রাম বন্যেশ্বর ও দক্ষিণ গ্রাম, এর মধ্যবর্তী স্থানে রয়েছে শিব মন্দিরটি। মন্দিরের সামনে রয়েছে ঘাট বাঁধানো একটি পুকুর, যার নাম দধিসাগর। এই দধিসাগরের জল দিয়েই শিবলিঙ্গকে প্রত্যেক দিন স্নান করানো হয়। মন্দিরটি গম্বুজাকৃতির এবং খুব প্রাচীন, আর এখানে বন্যেশ্বর নামে খ্যাত অনাদি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে। মন্দিরের পাশে রয়েছে প্রায় 4 ফুট উঁচু একটি তুলসী মঞ্চ। একটু দূরে অশ্বত্থ গাছের নিচে রয়েছে পুরনো একটি কালী মন্দিরের ভগ্নাবশেষ। এখন দুটি বেদি করানো হয়েছে, আর সেই বেদির উপরে রয়েছে প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষের কিছুটা অংশ। মন্দিরটি রয়েছে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে, চারিদিকে বট অশ্বত্থের গাছ, সামনে বড় পুকুর, পাশে রয়েছে পাকা ও মাটির কাঁচা বাড়ি, সুন্দর একটা পরিবেশ। মন্দিরের পূর্ব দিকে অশ্বত্থ গাছের নিচে রয়েছে ষষ্ঠী দেবীর শিলামূর্তি। মূর্তিগুলি অতি প্রাচীন ছোট ছোট মূর্তি, একটি পাথর খোদাই করে অনেকগুলি মূর্তি খোদাই করা হয়েছে এই পাথরে। Thank you.
মন্দিরের আবির্ভাব নিয়ে রয়েছে একটি প্রচলিত কথা। শোনা যায় এই এলাকাটি ছিল জঙ্গলে পরিপূর্ণ। সেই সময় নলহাটি থানার অন্তর্গত বারা নামক গ্রামের এক গোয়ালার একটি গাভী প্রতিদিন রাতের বেলা গোপনে বাড়ি থেকে পালিয়ে এসে জঙ্গলের মধ্যে আসত এবং একটি স্থানে দাঁড়ালে আপনা থেকেই দুধ নিঃসৃত হতো। প্রতিদিন সকালে দুধ কম হতে দেখে গোয়ালা একদিন রাত্রে গাভীকে অনুসরণ করে সেই জায়গায় এসে হাজির হয় এবং সেও সেই একই দৃশ্য দেখে। তখন থেকেই এখানে শিবের পুজো হয়ে আসছে। এভাবেই পুজোর প্রচলন শুরু হয় বন্যেশ্বর শিবের। বর্তমানে নিত্য পুজো হয়ে আসছে প্রতিদিন। প্রতি সোমবার বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেওয়ার জন্য। শোনা যায় দুরারোগ্য রোগে আক্রান্ত লোকজন এখানে অনেকেই রোগমুক্ত হয়েছে বলে প্রচলিত আছে। মহেশপুরের সিরাজপুর গ্রামের প্যারিলাল দাস এখানে রোগমুক্ত হয়েছিলেন। তিনি রোগমুক্তির পর এখানেই থেকে যান। মন্দিরের পাশেই রয়েছে তার সেই কুটির, যা এখন নতুনভাবে তৈরি করা হয়েছে। প্রতি বছর এখানে শিবরাত্রিতে সাড়ম্বরে শিবরাত্রি উৎসব পালিত হয় এবং শিবরাত্রি উপলক্ষে একটি বিরাট গ্রাম্য মেলা বসে। এই মেলাতে হিন্দু মুসলিম সব ধর্মের লোকের সমাগম লক্ষ্য করা যায়। স্থানীয় মানুষ ছাড়াও এই মেলা বিভিন্ন গ্রামের মানুষজন খুব আনন্দের সাথে উপভোগ করে, অপেক্ষায় থাকে এই শিবরাত্রির। এছাড়াও শ্রাবণ মাসের শেষ সোমবার খুব ধুমধামের সাথে পুজো ও জল ঢালা হয়। এদিনও বহু দূর দূরান্তের বহু ভক্তের সমাগম হয় এই বন্যেশ্বর বাবার শিব মন্দিরে। এখানে বহরমপুর থেকে আসতে হলে NH-34 ন্যাশনাল হাইওয়ে ধরে মালদাগামী বাসে করে শেখদিঘি বাসস্ট্যান্ডে নেমে টোটো গাড়িতে পূর্ব দিকে 5 কিলোমিটার আসলেই পড়বে শিব মন্দির।